হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এটা একটা রিকোয়েস্টেড ভিডিও তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যেন আমি তোমাদেরকে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার নিয়ে ভিডিও দিই তো তোমাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমার বানানো আমি আজকে স্কিন কেয়ার নিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তো দেখো আমি ফার্স্ট চুলটা এভাবে বেঁধে নিচ্ছি আমি ফেস ওয়াশ করে চলে এসেছি তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করতে পারো তো আমি ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ান নিম ফেস ওয়াশ এটা আমি ক্লাস নাইন থেকে ইউজ করছি খুবই ভালো খুবই গ্লো করে তো তোমরা যারা ভাবছো ইউজ করে দেখবে তো দেখো তোমাদের জন্য এই ছোটো প্যাকটা আমি পার্চেস করেছি তোমাদেরকে দেখাবো বলে এটার দাম মাত্র পনেরো কুড়ি টাকা হবে তো যাদের স্কিনে সব প্রোডাক্ট শ্যুট করে না তারা এরকম মিনি প্যাক কিনে আগে দেখবে ইউজ করে যে কীরকম রিয়েকশান দিচ্ছে তারপরে ইউজ করা উচিত তো দেখো তারপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ল্যাগমিস সানস্ক্রিন তোমরা যে কোনো ধরনের সানস্ক্রিন ইউজ করতে পারো কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে এটা স্কিপ করা যাবে না তোমাদের ত্বককে যদি সুন্দর রাখতে চাও এবং ভালো রাখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে সানস্ক্রিন ইউজ করতেই হবে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সব দিন তোমাদেরকে সানস্ক্রিন ইউজ করতে হবে স্নান করার পর কারণ তোমরা যদি ভাবো যে আজকে একটু ঠান্ডা ইউজ করবো না তাহলে কিন্তু তোমাদের স্কিনের ক্ষতি হবে হবে তো দেখো আমি ল্যাকমির সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি এটার দাম বেশি না এটার দাম তোমরা যদি দোকানে পার্চেস করতে চাও তাহলে তোমাদের পড়বে তিনশো টাকা এইরকম কিছু একটা কি একটু কমবে তোমাদেরকে হয়তো একটু ডিসকাউন্ট দেবে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এটা অনলাইন থেকে পার্চেস করো আমি অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যারা যারা এটা পার্চেস করতে চাও তো দেখে নিতে পারো সেখানে যে দুশো কত টাকার মতো পড়বে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা অনলাইনে তো আমি বাড়ির বাইরে যেহেতু বেরোই না তাই জন্য আমি এস পি টোয়েন্টি ফোর প্লাস প্লাস যে সানস্ক্রিনটা আছে ওটাই ইউজ করছি ল্যাকমির তো যখন বাইরে বেরোবে আধ ঘন্টা আগে সানস্ক্রিনটা ইউজ করে বাইরে বেরোবে তোমরা আশা করি অনেকেই জানো যারা জানে না আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি তারাই আমাকে রিকোয়েস্ট করেছিল তো দেখো একইভাবে আমি সানস্ক্রিনটা হাতে গলায় ঘাড়ে ইউজ করে নিচ্ছি শরীরের যে পার্টগুলো বাইরে বেরিয়ে থাকে তোমরা সেখানে ইউজ করে নিও তাহলে ট্যান পড়বে না আর কালো হয়ে যাবে না রোদ দূরে তো দেখো এই সানস্ক্রিনটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে তোমাদের কিরকম লাগবে আমি জানি না তো এটা একটা লাইট ওয়েট নন স্টিকি অল স্কিন টাইপ সানস্ক্রিন তো তোমাদের যাদের সব প্রোডাক্ট শ্যুট করে না তাদের আমি সাজেস্ট করব তোমরা আগে একটু ইউজ করে দেখে নেবে কী রিয়াকশান দিচ্ছে তারপরে ইউজ করা ভালো নাহলে ক্ষতি হতে পারে তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানও তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা কীরকম ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট রাখার তো আমার মতো যাদের মুখে পিম্পলস আর কালো দাগ আছে তাদের জন্য আমি কালকে একটা ঘরোয়া রেমিডি টিপস দিয়ে দেবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো অনেক অনেক তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল তো টাটা